সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের শিক্ষা, সংস্কৃতি ও আর্থসামাজিক উন্নয়নে অবদান এবং সামাজিক উন্নয়ন ও সৌহার্দ্য স্থাপনে বড়মাকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করল রাজ্য সরকার। বৃহস্পতিবার এই পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণে সম্মানিত করা হল মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা বড়মা বীণাপাণি দেবীকে। বৃহস্পতিবার বড়মার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে তার হাতে স্মারক তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়মাকে উত্তরীয় পরিয়ে দেন তিনি। সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের শিক্ষা, সংস্কৃতি ও আর্থসামাজিক উন্নয়নে অনন্য অবদান এবং সামাজিক উন্নয়ন ও সৌহার্দ্য স্থাপনে বড়মার অনন্য ভূমিকার জন্য এই সম্মান জানানো হয়। ঠাকুরবাড়ির মাঠে বিশাল মঞ্চে লক্ষাধিক মানুষের সামনে রাজ্য সরকারের পক্ষ থেকে এই সম্মান প্রদান করা হয়। আপনার নিরলস পরিশ্রম সর্বজন বিদিত, আবা ও মানুষের কাছে আপনি বড়মা বলে পরিচিত। সামাজিক উন্নয়ন ও সৌহার্দ্য স্থাপনে আপনার অসামান্য অবদানে স্বীকৃতি স্বরূপ আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ বঙ্গবিভূষণ সম্মাননা প্রদান করতে পেরে আমরা গৌরবান্বিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ঠাকুরনগর।